ওই মারওয়ান বাবা একদিন ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, বিশাল বড় জঙ্গলে দেখছেন একটা গাছের তলাতে একটা মা বসে আছে। ওই মেয়েটাকে ছিল গো, ওই মেয়েটা হলো মাইমোনা কুটনি। এখানে কেউ মাইমোনা আছে নাকি? থাকলে ফেলে গেনা যাই। ওই মেয়েটা বসে বসে চোখের পানি ফেলছেন। মারওয়ান বলছেন, মা গো তুমি কাঁদছো কেন মা, কি এমন হয়েছে বলো? বলছেন, বেটা রে দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হলো দেওয়াল বাড়ি, টাটি বাড়ি। আমার টাকা না থাকার কারণে আমি গাছের তলাতে বসে বসে কান্দে। মারওয়ান ভাবলো এ মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়ে ইমাম হাসানকে মারাম। বললো, মা গো একটা কাজ করতে যদি পারো তবে প্রচুর টাকার মালিক হবে। কি কাজ? বলে, ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো তোমাকে প্রচুর টাকা দেব। মাইমোনা বলছেন, বেটা যা কথা বলে ঝড় বলিও না, এই জন্য বলিও না, ওই ইমাম হাসানকে মদিনাতে সবাই মানে, সবাই জানে এত ভালো মানুষকে আমি কোনো মতে মারতে পারবো না। ওই মারওয়ান বলল, মা গো তোমাকে একটা রাত সময় দিলাম, তুমি বাড়িতে যাও আর একটু বাড়িতে পরামর্শ করো, যদি তুমি ইমাম হাসানকে মারো তবে কালকে সকাল বেলাতে আবার গাছের তলাতে দেখা করো। ওই মেয়েটা বাড়ি গেল, বাড়ি গিয়ে বাবা ঘুমটা হারিয়ে গেল। করি তো করি কি, বাবা একটা ডিসিশন নিয়ে ফেলল, যেমন করে হোক না কেন আমি ইমাম হাসানকে মেরে দেব, যেমন করে হোক না কেন ইমাম হাসানকে মারবো। বাবা সকাল বেলাতে আবার ওই গাছের তলাতে হাজির। মারওয়ান বলতে মারওয়ান আস্তে আস্তে এসে দেখছেন মাইমোনা বসে। বলছেন, মা গো বলো তোমার ডিসিশন কি হয়েছে মা? বলছেন, বেটা রে আমি ডিসিশন নিয়েছি বেটা, আমি ইমাম হাসানকে মারবো। বললো, ঠিক আছে, যখন তুমি মারবে তবে আগে তুমি তৈরি করো সম্পর্ক, নচেত মারা যাবে না। ওই মাইমোনা বাবা বেরিয়ে গেল গ্রামে, কেমন করে ইমাম হাসানকে মারা যায়। একদিনকার ঘটনা, ইমাম হাসান যেমনই বাড়ি থেকে বাইর হয়েছেন বাবা, এই মাইমোনা কুটনি দেখছেন ইমাম হাসান বের হইল, আর উনি বাবা সঙ্গে সঙ্গে ঘরে ঢোকে গেল। বলছেন, জায়দা। বলে, কি হলো? কে জায়দা? কিন্তু ওই মেয়েটাকে কখনো চিনে না, আর মাইমোনা কুটনি ভাবলো এর সাথে আগে সম্পর্ক করতে হবে, কারণ বাড়ির সাথে যতক্ষণ সম্পর্ক না হবে তখন কাউকে মারা যাবে না। চোর বাড়ির হইতে হবে, তাহলে চুরি হবে, বাইরের লোক হঠাৎ করে ঢুকতে পারবে না। তো জায়দা বললো, ব্যাপার কি? মেয়েটাকে কখনো চিনি না, আর হঠাৎ করে কি ব্যাপার আমাকে ডাক দিছে? বলে, কে আছেন গো? বলে, তুমি চিনতে পারো না, তোমার স্বামী ভালো করে চিনে, আমি তোমার মাসি হইলাম। তো জায়দা ভাবলো, মাসি যখন বাড়িতে এসছে তবে একটু জায়গা দিল। বলে, আচ্ছা বলো তো জায়দা, তোমার স্বামী কোথায়? ও দেখলো যে বাড়িতে নাই, তবুও জিজ্ঞাসা করছেন তোমার স্বামী কোথায়। বলে, আমার স্বামী তো এখন নাই, বাড়িতে বাইরে গেছে। আচ্ছা বলো, তোমার স্বামী কি খেতে ভালোবাসে? জায়দার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, বাবা সঙ্গে সঙ্গে বলে দিলেন, আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। ওই মাইমোনা কুটনি পৌঁছে গেল মারওয়ানের কাছে। ও গো মারওয়ান দেরি করো না, ইমাম হাসান সব থেকে মধু খেতে ভালোবাসে, যেমন এই কথা বলতে নাই মারওয়ান মধু নিয়ে চলে আসিল বাবা, আর ওই মধুতে এমন জহরিলা বিষ মিশিয়ে দিল বাবা গো, মধুর রং হয় লাল আর এমন বিষ মিশিয়ে দিল ওই মধুর রং কালো হয়ে গেল। মাইমোনা বলছেন, ও মারওয়ান যদি জায়দা জিজ্ঞাসা করে মধুর রং হয় লাল,
কালো কেন হইল তোমাই মোনাকে শিখাছে মাইমোনা যদি বলে মধুর রং লাল কালো কেন হইল তখন তুমি বলবে এটা হইল বিদেশি মধু বাবা গোয়ে মধুনিয়া বাবা আস্তে আস্তে ইমাম হাসানের গেটে হাজির হয়ে গেল বেরাদার বন্ধুগণ বাবা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বাড়ি থেকে বাইরে গিয়েছেন বাবা আবার মাইমুনা কুটনি ঘরের মধ্যে ঢুকে গেল বলছেন ও জায়দা বললো কি ব্যাপার মাসি আবার চলে আসলেন বলে হ্যাঁ চলে আসলাম আচ্ছা বলো তোমার স্বামী কোথায় বলে আমার স্বামী নাই মাইমুনা বলল আমার ভাগ্যটাই খারাপ তোমার স্বামীর সঙ্গে দেখা হইল না তবে যখন দেখা হলো না তোমার স্বামীর জন্য কিছুটা মধু নিয়ে এসেছি এই মধুটা দিয়ে দিও ও যুবকেরা ও গো সোনা মানিকেরা ওই জায়দা মধুখানা ঘরের মধ্যে রেখে নিয়েছেন বাবা যেমনই রেখে দিয়েছেন বন্ধুরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ঢুকলেন ও জায়দা বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দাও জায়দা ভাবলো খাবার তৈরি করার আগে যে মাসি মধুখানা দিয়ে গেছে আগে মধুখানা দিয়ে দে যেমন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আঙুলে বাবা ওই মধুখানা নিয়া যেমনই মুখে দিয়েছেন বাবা ওই মধুখানা যেমনই পেটে যেতে নাই বাবা কলেজা জ্বলতে আরম্ভ করে দিল বাবা গো ইমাম হাসান বলছেন বিবি কে আমাকে তুমি মধু দিলে না বিষ দিলে বলো এই মধু নাই মধু নয় এটা মনে হয় বিষ হয়ে গেছে বিবি বলল স্বামী গো আমি জানি না মাসে সে গেছে তাই বিসমিল্লাহ বলে হাজির করেছি বাবা গো মধুখানা খেয়ে ইমাম হাসান জানোয়ার বাবা উঠতে পারে না বিছানাতে ছটফট করতেছে বলল জাহেদা আমার বিষ ঠান্ডা হবে না তাড়াতাড়ি করে আমাকে আমার নানা রওজা মোবারকায় নিয়ে চলো নচেত আমার বিষখানা পানি হবে না জায়দা স্বামীকে নিয়া আস্তে আস্তে করে আমার নবী রওজা মোবারকে গিয়েছেন যেমনই গিয়েছেন বাবা বিসমিল্লাহ বলে হাতখানা দিয়েছে সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল সঙ্গে সঙ্গে বিষ পানি হইল বাবা গো এই করে করে পাঁচবার কেউ বলে ছয়বার বিষ দেওয়া হয়েছিল কখন মধুর সাথে কখন খেজুরের সাথে কখন পায়েসের সাথে বিষ দেওয়া হয়েছিল বারবার করে বিষ পান করছেন নানা রওজাতে যাচ্ছেন হাত দিচ্ছেন বিষ পানি হয়ে যাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার লাস্টের সময় একটা বিষ দেওয়া হয়েছিল যে বিষটা পান করার পর নানা রওজা মোবারকা যেতে পারেনি ভাই সেখানে ইন্তিকাল হয়ে করেছিল সে বিষটার নাম কি গো জানেন আপনারা জানেন না আপনারা তো জীবনী খুবই শুনেছেন যে বিষটা দেওয়া হয়েছিল লাস্টের সময় সেটা হলো হীরক চূর্ণ জহর কি দিল হীরক চূর্ণ জহর আপনারা কাঁচের দোকানে দেখেছেন এদিকে কাঁচের দোকান আছে তো কাঁচের দোকান আছে কাঁচের কাঁচ বুঝলেন কাঁচ আচ্ছা কাঁচের দোকানে দেখবেন কোন হ্যাকশো কোন আরি নিয়ে কাঁচকে ফাড়া হয় একটা পেন্সিলের মতো একটা রুল থাকে আর এইভাবে টেনে দিলে কাঁচ পর্যন্ত ফেড়ে যায় ওই পেন্সিলের আগারে হীরা লাগা আছে হীরা তো যেই হীরাতে কাঁচ পর্যন্ত ফেড়ে যায় ওই হীরা যদি পেটে যায় তাহলে কি অবস্থা হয় শুনেন বাবা মন খুশ হয়ে যাবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাবা ইমাম হুসাইনের বাড়িতে শুয়ে আছেন ছোট ভাইয়ের ঘরে বেরাদার বন্ধুগণ বাবা এবার বেরাদার ভাইরা ইমাম হাসানের বেটার নাম ছিল বাবা আবুল কাসিম
ওই আবুল কাসিমের মা স্বামীকে নিয়ে বাবা বিছানাতে বসে আছেন, ইমাম হাসান যেন বিছানায় আরাম করছেন, বাবা শরীর ভালো করে না, একবার করে করে পাঁচ থেকে ছয় বার বিষ দিয়েছে ভাই। ও যুবক বন্ধুরা, আবুল কাসিমের মা ভাবছেন আল্লাহ রব্বুল আলামিন আমার স্বামীকে তুমি ভালো করে দাও আল্লাহ, কারণ কাউরে স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না বাপ। আবুল কাসিমের মা স্বামীকে সামনে রেখে যেন ডুগরে ডুগরে কাঁদছেন আর ভাবছেন আল্লাহ আজকে রাতটা আমি আমার স্বামীর কাছে থাকব না, বহিন জাইনাবকে ডাক দিচ্ছেন, বহিন আজকে তুমি তোমার ভাইয়ের কাছে থাকো। কেন ভাবে সাহেবা, তুমি কোথায় যাবে বলো? বলে আমার স্বামীর জন্য আমার নানা রওজা মোবারকে আমি একটু দোয়া করতে যাব, যেন আমার স্বামীকে আল্লাহ ভালো করে দেয়। এই দিকে জাইনাবকে বসিয়ে দিলেন বাবা, আর বললেন জাইনাব তোমার ভাই থাকলো আর তুমি থাকলে, সব কিছু পানি রেখে গেলাম, ফলমূল রেখে গেলাম, সব কিছু রেখে গেলাম, যা খেতে চাইবে তুমি তা দিয়ে দিও। জাইনাব বলছেন ভাবি সাহেবা ঠিক আছে যান। এইদিকে বাবা আবুল কাসিমের মা জাইনাবকে বাবা ভাইয়ের কাছে বসিয়ে চলে গেছেন আমার নবী রওজা মোবারকাতে, ওখানে গিয়ে কাঁদছে বাবা স্বামীর জন্য, আল্লাহ গো আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও আল্লাহ, বাবা গো কাঁদতেছে। আর এই দিকে এ মামা হাসান বাবা শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলেন, বাবা গো যেমনই স্বপ্ন দেখছেন বাবা কে একজন স্বপ্ন দেখে এ মামা হাসান চিৎকার করে উঠবে, কিন্তু তার আগে বাবা স্বপ্ন দেখার আগে জাইনাব দেখছেন আল্লাহ গো আমার ভাই হাসান যখন ঘুমিয়ে গেছে আমি আর জেগে করব কি, আমিও একটু ঘুমিয়ে যাই তারপরে জেগে যাব। যেমনই জাইনাব ঘুমিয়ে গেছে ইমাম হাসানও ঘুমিয়ে গেছে, আর ওই নবীর দুশমন হীরার গুড়া নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। যেমনই ঢুকে গেছেন বন্ধুরা ওই হীরার গুড়া খাদা কিসে দেবে গো, ওই হীরার গুঁড়া ভাতে দেওয়া যাবে না, তরকারিতে দেওয়া যাবে না, কিসে দেবে? নবীর দুশমনটা চতুর্দিকে তাকিয়ে দেখছে একটা পানির কলসি রাখা আছে, যে পানির কলসিটা একটা সাদা কাপড়ে যেন বাঁধা আছে। আবুল কাসিমের মা ইমাম হাসানের বিবি, বাবা গো ওই কলসিটা বেঁধেছিল আর সাতটা গিরহা বেঁধেছিল, যদি কেউ খুলে তবে ধরা পড়ে যাবে। বাবা গো যেমনই ওই নবীর দুশমন ভাবছে যদি হীরার গুঁড়া আমি কলসির মুখটা খুলে দিই তবে আবুল কাসিমের মা জেনে যেতে পারে, কেমন করে দেব? ওই হীরার গুঁড়া নিয়েছেন বাবা আর যে কাপড়টা বাঁধা ছিল কলসিতে, ওই কলসিতে ঘাঁসতে আরম্ভ করেছে, কাপড়ের উপরে ঘাঁসতেছে, যেমনই ঘষতে লেগেছে বাবা ধুলো ধুলো হয়ে কলসির মধ্যে হীরার গুঁড়া চলে গেল, কাপড় খুলতে হলো না, যেমনই বাবা পানিতে মিশিয়ে দিল নবীর দুশমন যেমনই বের হবে পায়ে পায়ে টাচ হয়ে গেল, আর যেমনই পায়ে পায়ে টাচ হয়েছে বন্ধুরা আবুল কাসিমের ঘুম ভেঙে কি বলে ইমাম হাসানের ঘুম ভেঙে গেল। যেমনই ঘুম ভেঙেছেন বাবা ইমাম হাসান বলল ওরে জাইনাব আর ঘুমায় না, আর ঘুমায় না, তাড়াতাড়ি
দাঁড়িয়ে উঠে যাও। জাইনাব চট করে উঠেছে, ব্যাপার কি হুজুর আমাকে কেন ডাকছে? বলে হুজুর জেগে গেলেন। হ্যাঁ বোন জাইনাব আমি জেগে গেলাম। বললো জাইনাব আচ্ছা বলো তোমার কি বলে ভাবি কোথায়? বললো ভাই জানবো, আমার ভাবি আপনার জন্য দোয়া করতে গেছে। বেরাদার বন্ধুরা এই কথা বলতে নাই ইমাম হাসান বলতে লাগলো, বোন জাইনাব তুমিও ঘুমিয়েছিলে আমিও ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নখানা দেখে আমার ঘুমটা ভেঙে গেল। বলছেন হুজুর হে এমন কে স্বপ্ন দেখেছেন বলুন, কি এমন স্বপ্ন দেখেছেন বলুন? ইমাম হাসান স্বপ্নখানা দেখে গোটা শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। বলছেন বহিন জাইনা আমার স্বপ্নের কথা তোমাকে পরে বলবো, আগে এক কাজ করো, তুমি আমাকে সর্বপ্রথম এক পিয়ালা পানি দিয়া দাও। জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন আমার ভাবি সাহেবা পানি রেখেছে কিনা, কলসিতে দেখছেন পানি। জাইনাব বলছেন ভাই জান এই যে কলসিতে পানি আছে, তবে এই পানি আমি আপনাকে দেব না। বলল কেন? বলে হচ্ছে এটা হচ্ছে ঠান্ডা রাতের পানি, এটা হচ্ছে বাসি পানি, আপনি পানি চেয়েছেন আমাকে পাঁচটা মিনিট সময় দেন, আমি লোটা নিয়ে যাব আর টাটকা পানি এনে আমি আপনাকে দেব। ইমাম হাসান বলল ঠিক আছে যাও। বাবা গো জাইনাব পানি আন গেল লোটা নিয়ে, বাবা জাইনাব যেমনই বাড়ি থেকে বের হইল ওইদিকে ইমাম হাসানের বিবি কানতে কানতে বাড়িতে ঢুকে গেল। যেমনই বাড়িতে ঢুকেছেন বাবা দেখছেন ইমাম হাসান বিছানায় পড়ে পড়ে যেন ডুগরে ডুগরে কাঁদছে। বলছেন সামে গো আপনাকে কে এমন হয়েছে খেলো আপনার চোখে পানি? বলল বিবি আমাকে প্রচুর পিপাসিত লেগেছে, প্রচুর পিপাসিত লেগেছে। আবুল কাসিমের মা বলতে লাগলো স্বামী গো আমি তো জাইনাবকে এখানে বসিয়ে রাখলাম, তবে জাইনাব কোথায় গেছে? আমি তো পানি রেখে গেছি, জাইনাব কেন আপনাকে পানি দেয়নি? বলতে লাগলো বিবি জাইনাব আমার জন্য টাটকা পানি আনতে গেছে। আবুল কাসিমের মা বলল আরে লোকটা পানি পানি করে জান ছাড়ছে আর উনি টাটকা পানি আনতে গেছে। ঠিক আছে হুজুর আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি অল্প করে কলসি থেকে পানি দিচ্ছি, একটু পানি পান করে হুলকুমটা ভিজিয়ে নেন, তারপরে জাইনাব যখন পানি আনবে তখন আশুধা করে পানি পান করবে। আবুল কাসিমের মা জানে না এটা পানি নয়, পানি নয় বিষ হয়ে গেছে। ওই কলসি খাদা যেমনে বাবা খুলতেছে যেমনে খুলে গো গিরহা গুলা গন্তি করতে করতে সাতটা গিরহা। আবুল কাসিমের মায়ের কোনো সন্দেহ হলো না, এই কলসি কেউ খুলেনি, তাই বাবা কলসি থেকে এক পিয়ালা পানি নিয়া বলছেন হুজুর আপনি পানি খানা অল্প পান করেন, জাইনাব যখন ঠান্ডা পানি আনবে তখন আপনি পানি পান করবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বাবা পানি খানা নিয়া মুখে দিয়েছেন বাবা, যেমনই ওই পানি খানা পেটে গেছে গো ইমাম হাসান আর যেন বিছানায় থাকতে পারে না, আর যেন থাকতে পারে না, যেন বাবা পেছনে কোন করে দিতে আরম্ভ করেছে। একটা মুরগির গলা কাটলে যেভাবে ছটফট করে গো ইমাম হাসান যেন
চটপট শুরু করে দিয়েছেন বন্ধুরা ও গো সোনা মানিকেরা আবুল কাশেমের মা স্বামীকে জড়িয়ে ধরেছেন স্বামী গো আপনি পানি চাইলেন পানি আপনাকে দিলাম কিন্তু পানি পান করার পর আপনি কেন গড়া গড়ি শুরু করে দিয়েছেন স্বামী গো বলবি আজকে তুমি আমাকে পানি দিয়েছো না বিষ দিয়েছো ওরে আবুল কাশেমের মা আমার কলেজা যেন জ্বলতে আরম্ভ করেছে বলতে লাগলো স্বামী গো আমার আমি জানি না আমি নিজে সাপটা গিরা দিয়েছিলাম জানি না কোন এমন দুশ্মন বিষ মিশিয়ে দিয়েছে ইমাম হাসান ছটফট করে বাবা গো বিবি সাহেব স্বামীকে ধরে থামতে পারে না কাটা মুরগির মতো গড়া গড়ি দেয় ওইদিকে যাই না যখন টাটকা পানি নিয়ে আসছেন বাবা দেখছেন ইমাম হাসান গড়া গড়ি দিচ্ছে ভাবি সাহেব কি হয়ে গেল আমি তো হুজুরকে ভালো দেখে গেলাম বলে বহিন যাই ওরে বহিন জাইনাব তুমিও ঘুমিয়েছিলে আর তোমার ভাইও ঘুমিয়েছিল কোন এমন দুশ্মন এই কলসির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে তাই এই পানিখানা পান করে খারাপ হয়ে গেছে ইমাম হাসান বলল বিবি আমার আমাকে আমার নানারাও যা মোবারকাই নিয়ে চলো যেমনই বাবা গো একটু দোয়া করিয়ে দিচ্ছেন বন্ধুরা কিন্তু ইমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারে না জমিনে পড়ে যাচ্ছেন বাবা এত বিষ গিয়েছে বাবা দাঁড়িয়ে থাকতে পারে না বারবার বমির মতো ভাব করছে বাবা ইমাম হাসানের বোন চাই না ভাবছেন আল্লাহ আমার ভাই হয়তো বমি করবে আমি নিজে বমি ফেলতে দেব না নিজে ফেলতে দেব না একখানা থালা নিয়ে চলে আসলো ও গো ভাই আপনাকে বাইরে বমি করতে হবে না এই থালার মধ্যে আপনি বমিটি করুন ইমাম হাসান থালার মধ্যে বমি করছে বাবা কোনো খাবার বেরিয়ে আসছে না শুধু পানি পানি উঠে আসছে ওই যাই না ভাবছেন আল্লাহ আমার ভাইয়ের বমি যে হচ্ছে কিন্তু খাবার কেন আসে না একবার দেখি যেমনই ওই থালার দিকে লক্ষ্য করে দেখছেন বাবা ওই থালার মধ্যে কোনো খাবার নাই ওই পানির মধ্যে দেখছেন গো ওই ইমাম হাসানের কলেজা কেটে কেটে যেন টুকরো টুকরো হয়ে পানি টুকরো টুকরো হয়ে পানিতে বেরিয়ে গেছে জাইনাব যখন এই দৃশ্য দেখা চোখের পানি থামতে পারে না চট করে মাটিতে বসে গেছে ওই আবুল কাশেমের মা বলছেন জাইনাব তুমি কি এমন দেখলে কেন তোমার চোখে পানি বলল ভাবি সাহেব তুমিও দেখলে থাকতে পারবে না বাবা গো যেমনই বলল ভাবি একবার পানির দিকে তাকিয়ে দেখো আবুল কাশেমের মা দেখে আর থাকতে পারে না আবুল কাশেম চলে আসলো মা গো তোমরা কাঁদছো কেন বেটা আবুল কাশেমকে ইমাম হাসান বুকখানে টেনে ধরেছে ওরে বেটা আবুল কাশেম রে দেরি করো না রে বেটা তাড়াতাড়ি করে যাও তোমার চাচা হুসাইনকে একবার আমার কাছে ডাকো আবুল কাশেম দৌড়াতে দৌড়াতে গেল আর ইমাম হুসাইনকে খবরখানা দিয়ে দিল চাচা গো আমার আব্বা খারাপ হয়ে গেছে চাচা ইমাম হুসাইন যেমনই দৌড়াতে দৌড়াতে এসে দেখছেন বাবা খোদার কসম ইমাম হাসান যেন মাটিতে ছটফট করে লটালটি করছে বাবা ইমাম হোসেন টেনে বুকে লাগিয়েছে দাদা কি এমন হয়ে গেল দাদা বলো বলল ভাই হোসেন রে জানি রে কলসিতে কে বিষ মিশিয়ে দিয়েছে আমি পানি পান করেছি আমার কলেজা জ্বলে যাচ্ছে ভাই ইমাম হোসেন বলল দাদা যখন তুমি পানি পান করেছো তবে আমিও পানি পান করব আমিও একবার পানি পান করে
দেখবো ইয়ে মামসাই না রাধি আল্লাহ তালানো ওই কলসি খানা নিয়া যেমন পানি পান করতে যাবে গো যেমনই পানি পান করতে যাবে ইমাম হাসান দেখলো যদি আমার ভাই পানি পান করে তবে আমার মতন ছটফট করবে চট করে উঠেছে বাবা আর হাতে একটা বাড়ি মেরে দিল যেমনই বাড়ি দিয়েছেন বন্ধুরা বাবা গই কলসিখানা যেন বাবা মাটিতে পড়ে গেল কলসিখানা ভেঙেছে পানি যত দূর পর্যন্ত পড়েছে বাবা ওই মাটি পর্যন্ত জ্বলে গেছে যেই পানিতে বিষমিশা ছিল বাবা মাটি পর্যন্ত জ্বলে গেছে ওই বিষখানা যদি পেটে যাই অবস্থা কি হতে পারে এই দৃশ্যটা দেখে ইমাম হোসেনের চোখের পানি থামতে পারলেন না শুধু ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে ভাই হোসেন হাসানকে ধরেছেন দাদা গো কেমন কে তোমাকে এই বিষ খাওয়ালো দাদা ইমাম হাসান বলতে লাগলো ভাই হোসেন আমি যদি নাম বলি তুমি কি করবে ইমাম হোসেন বলেছিলেন দাদা গো যদি একবার নাম খানা বলে দে আমি তাকে জিন্দা জবাই করে দেব ইমাম হাসান বলেছিল না রে ভাই আমি তাকে পিছন থেকে দেখেছি আমি তার নাম খানা বলবো না আমি যদি সন্ধ্যতে নাম বলি আর সে যদি না হয় তুমি তাকে জিন্দা জবাই করে দেবে তবে কাল হাসরের মাঠে আমার নানার সামনে আমি মুখ দেখাতে পারবো না আর সে যদি হয় আল্লাহ তার বিচার করবে আমি আল্লাহকে সঁপে দিলাম ভাই কথা চলছে ভাইয়ে ভাইয়ে আর ইমাম হাসান যেন ডুবরে ডুবরে কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে যাচ্ছে ইমাম হাসান মাটিতে শুয়ে যাচ্ছে গো হাই রে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে তুলে বুকে লাগিয়েছে ভাই তোমার কি কষ্ট হয় ইমাম হাসান বলল ভাই বলো আগে তুমি আমার একটা কথা বলো আমার চেহারা কেমন লাগছে ভাই ইমাম হোসেন একবার ইমাম হাসানের চেহারা দেখছেন আর একবার গাছের দিকে দেখছেন একবার দাদার দিকে দেখছেন একবার গাছের পাতার দিকে দেখছেন বাবা কেন দেখছেন বলছেন দাদা গো গাছের পাতা যেমন সবুজ হয়ে গেছে আপনার চেহারা সবুজ হয়ে গেছে আমার নবীজি বলেছিলেন ওরে আমার নাতি যখন আমার বড় নাতিকে বিষ পান করাবে তখন আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে বলল ভাই হোসেন রে আজকে যখন আমার গায়ের রং সবুজ হয়ে গেছে আমি আর বেশিক্ষণ থাকবো না ভাই আমি ইন্তিকাল করে যাব তবে ভাই বলো বলো ওরে ভাই হোসেন আমি যদি ইন্তিকাল করে যাই তবে ভাই রে তোমাকে একটা কথা বলি যদি তোমাকে কোনোদিন কোনো কথা বলে থাকি আমাকে বড় দাদা বলে ক্ষমা করে দিও কথা চলছে বাবা আর যতজন ছিল গো সবার চোখে দেয়া জানা ছর ছর করে পানি ঝরে যাচ্ছে ওরে যুবকেরা রে সবাই যেন টুকরে টুকরে কাছে গো আবুল কাসিম বাপের হাত কানা ধরে আছে আব্বা গো আব্বা এই ধরনের কথা বলিও না গো আব্বা জাইনাব ধরেছেন ভাই জান আপনি মরণের কথা বলিও না গো ভাই জান বাবারা ভাইরা সবাই কাঁদতেছে ইমাম হাসান বলেছিল ভাই হোসেন রে আমি দুনিয়া থেকে চলে গেলাম তবে আমার বেটা আবুল কাসিমকে রেখে গেলাম আবুল কাসিমের হাত কানা ধরেছে আর বলছেন বেটা শোনো আমি তোমাকে তোমার চাচার কাছে রেখে গেলাম যদি তোমার চাচা কোনোদিন বিপদে পড়ে যায় বেটা সর্বপ্রথম তোমার চাচা আগে তুমি আগুনে লাফিয়ে যেও
बेटा तुम्हार चाचा के विपदे फेलियो ना बेटा, आबुल कासिम के भाई हुसैन हाथे सौंपे दिया इमाम हसन रदियल्लाहु ताला अनहु। एक बार ओपरे नजर करलें जेमनि नीचे नजर करेछेन बाबा देहु थेके रूह परवाज हये गेल। सकले पढ़ुन इन्ना लिल्लाहि वा इन्ना इलैहि राजिउन। इमाम हसन रदियल्लाहु ताला अनहु যখন বাবা শহীদ হয়ে গেল মাটি দেওয়া হইল, ওই দিকে বাবা ইবনে জিয়াদ কি বলে ওই এজিদ পাপি বাবা গো বলতে লাগলো ওই মারওয়ানকে সাবাসি দিল। ইমাম হাসান দুনিয়া থেকে সরে গেছে, এবার বলতে লাগলো যাও যাও। এবার ইমাম হোসেনকে বললো যে এজিদের হাতে হাত দিয়ে মুরিদ হইতে হবে। বেরাদার বন্ধুগণ বাবা ইমাম হোসেনকে খবর দেওয়া হইল। ইমাম হোসেন তখন বলেছিল আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। ইমাম হোসেন বলেছিল আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। তো ইমাম হোসেন একটা রাত সময় চেয়েছিল আমাকে বুঝার জন্য, সময় দেওয়া হোক। ইমাম হোসেন দেখলো যদি আমি এই মদিনাতে থাকি তবে আমার সাথে যুদ্ধ হবে, আর ওই ইয়াজিদের সৈন্যরা তারা মদখোর তারিখোর জুয়াখোর, তারা আমার নানা রওজা ভেঙে দিতে পারে। আমি আর মদিনাতে থাকবো না, আমি কালকে সকাল বেলাতে মক্কা চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা এই যে জীবনী শুরু হচ্ছে, একবার জোরে সোরে দরুদ পাক পড়ে নাও বাবা গো। এবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন, সবাইকে ডাকলেন, সব আহালিয়াদেরকে ডাকলেন, সবাই চলে আসলো। বলতে লাগলো ওরে আমার আহালিয়ারা তোমরা শুনে নাও শুনে নাও, আমরা আর এখানে মদিনাতে থাকবো না, কারণ সকাল যখন হবে আমরা মক্কা নগর রওনা দিয়ে দেব। বলল কেন? বলল এই প্রশ্নের উত্তর তোমাদের পরে বলবো, তবে আমার আহলিয়ারা শুনে নাও আজকে রাতটা আমি বাড়িতে থাকবো না। বলল কোথায় যাবেন? বলল আমার যাব আমার নানা রওজা মুবারক জিয়ারত করব, আমার মায়ের রওজা জিয়ারত করব, আমার কি বলে দাদার কবরখানা জিয়ারত করব। ও যুবক বন্ধুরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে আমার নবী রওজা মুবারাকায় হাজির হয়ে গেল, আর বলছে নানা গো ও গো নানা, আমি আপনার ছোট নাতি হোসেন নানা, আজকে তোমার কাছে এসেছি নানা। নানা গো হাত দিও না ভাইরে যা আছে থাক। বলল নানা গো আমি আপনার ছোট নাতি হোসাই, ও গো নানা আজকে নানা শেষবারের মতো আপনার রওজা মুবারক জিয়ারত করতে এসেছি, আমার সালাম খানা নিয়ে নাও নানা। নানা গো আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাব গো নানা মদিনা থেকে মক্কা। নানা গো আপনি এসেছিলেন ওই আবু জেহেলের কাফেরদের অত্যাচারে, আর আমি যাব গো নানা মুসলমানের অত্যাচারে। আপনি এসেছিলেন নানা আমার বাবা আলীকে সাথে করে নিয়া, আর আমি যাব গো নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। নানা গো নানা আমি আর মদিনাতে থাকবো না নানা, ইমাম হোসেন নানার রওজা মুবারক জিয়ারত করে মায়ের কবরের কাছে গেলেন, বাবা মায়ের কবরের জিয়ারত করে দাদার কবরের কাছে জিয়ারত করে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে বাড়িতে ঢুকছেন, বাবা ডাক দিচ্ছেন বেটা ওরে জয়নাল আবেদিন, সবাই তৈরি হয়ে যাও বেটা, ওরে আবুল কাসিম তৈরি হয়ে যাও, আবুল আলী একবার তৈরি হয়ে যাও, সবাই তৈরি হয়ে যাও, সবাই সামানপত্র গোছাচ্ছে। সকাল বেলাতে বাবা গো ইমাম হোসেনের একটা বেটি যার বয়স হলো 11 বছর,
যার নামকে তবে লিখছেন বাবা সগুরা খাতুন। ওই সগুরা খাতুন বিছানাতে জ্বরে জ্বালাতে বাবা কথরাচ্ছে কানছেন আর ভাবছেন আল্লাহ আমার আব্বা সবাইকে ডাকছেন, আমার মাকে ডাকছেন, ভাইকে ডাকছেন, দাদাকে ডাকছেন, কিন্তু আমাকে কেন ডাকে না আব্বা? আমাকে কেন ডাকে না? আওয়াজ দাও, আমাকে কেন ডাকে না বাবা গো? সবাই তৈরি হয়ে যাচ্ছে। ইমাম হোসেন তখন বলেছিল বেটা আলী একবার যারে বেটা যা মদিনার মসজিদে একবার আজান দিয়ে দে বেটা, আর কখনো আজান দিতে পাবে না বাবা গো। ওই মদিনার মসজিদে আজান দিয়েছিল আসলা আজান দিয়েছিল বাবা। নামাজ পড়ে যখন সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, সবাই তৈরি হয়ে গেছে মা আর 11 বছরের বেটি সগুরা খাতুন, কানতে কানতে গিয়ে যেন বাপের হাতখানা ধরে নিয়েছেন আব্বা গো। আপনি সবাইকে ডাকছেন আব্বা, কিন্তু আমাকে কেন ডাকে না আব্বা? এ মা হোসেন বলেছিল ওরে বেটি সগুরা খাতুন রে, তোমার গায়ে তো জ্বর লাগাছে মা, ওরে বেটি আমি তোমাকে নিয়ে যাব না মা, এত দূরের রাস্তা, যদি তোমাকে নিয়ে যাই মা তবে তুমি চলতে পারবে না। সগুরা খাতুন বলেছিলেন আব্বা গো আমাকে রেখে যে না আব্বা, আমি একাই থাকতে পারবো না, আমি মা ছাড়া থাকতে পারবো না গো আব্বা। এ মা হোসেন বলেছিল ওরে বেটি সগুরা খাতুন তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি থাকো মা, আমি কথা দিলাম মা, 6 মাস পরে মা তোমার ভাই আলী আকবরকে দিয়ে তোমাকে নিয়ে যাব মা। সগুরা খাতুন বাবা বলতে লাগলেন আব্বা গো যখন আমাকে নিয়ে যাবে না আব্বা তবে একবার আমার মাকে রেখে যান আব্বা, কারণ আমি মা ছাড়া থাকতে পারবো না। বলে তোর মাকে কি করবি? বলছেন আব্বা গো আমার মা যদি আমার কাছে থাকে তবে আব্বা আমার গায়ে যে এত জ্বর লেগে আছে কাপড় ভিড়িয়ে আমার কপালে লাগিয়ে দেবে, আমার আরাম পেয়ে যাব আব্বা। বলছে না বেটি সগুরা রে তোর মাকে রাখা যাবে না, তোর মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতেমার কবর রেখে গেলাম। আব্বা গো আমার মাকে যখন রেখে যাবেন না আমার ভাই আলী আসগারকে রেখে যান। বলেছিলেন মা আলী আসগারকে রাখলে কি করবি মা? তখন সগুরা খাতুন বলেছিলেন আব্বা গো আমার ভাই আলী আসগার যদি আমার কাছে থাকে আমি কোলে করে নিয়া গোটা মদিনার গলি গলিতে ঘুরে সময়টা পার করবো আব্বা। ইমাম হোসেন বলেছিল না রে মা আমি আলী আসগারকে নিয়ে গেলাম আর আমার ভাই ওই মহসিনের কবর খানা রেখে গেলাম। তবে আব্বা গো আমার ভাইকে যখন রাখবেন না তবে আমার বোন সাকিনাকে রেখে যান, আমি আমার বোন সাকিনার কাছে থাকব। বলে না রে মা ওই সাকিনাকে নিয়ে গেলাম আর আমার বোন ওই রোকাইয়ার কবরখানা রেখে গেলাম। একটা একটা করে উত্তর যখন দিলেন বাবা গো ওই সগুরা খাতুন কানতে কানতে বিছানায় পড়ে গেল। বাবা গো একটা এগারো বছরের বেটিকে যদি রেখে যান বাবা, বলুন বাবা ওই বেটির মনটা কেমন করবে? ও গো মা
ওই সগুরা খাতুন যেন বিছানায় কাঁদছে না বাবা সবাই তৈরি হয়ে গেছে ভাই তৈরি হয়ে গেছে মা তৈরি হয়ে গেছে সকাল বেলাতে যখন বাবা চলতে লেগেছে সগুরা খাতুন ভাবছেন আল্লাহ রাগ করে থাকলে চলবে না একবার শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখে নেব সগুরা খাতুন বাবা জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বিছান থেকে উঠে গেল আর পিছন থেকে একবার মা বলে ডেকে নিল যেমনই মা বলে ডেকেছে ওই বাবা শব্দখানা যেন মায়ের কানে পৌঁছে গেল কোন বেটি যদি মা বলে পিছন থেকে ডাকে বাবা কোন মায়ের এক কদম আগে বাড়বে না ওই মা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে বলছেন স্বামী গো আমার আমাকে মাত্র পাঁচটা মিনিট সময় দেন আমার সগুরা খাতুন যখন আমাকে মা বলে ডেকেছে আমার কলেজা খানাতে ধাক্কা লেগেছে আমি যাব আর পাঁচটা মিনিট আমার বেটির সঙ্গে একটু আদর যত্ন করে চলে আসব বিবি বলে ইমাম হোসেন বলেছিল বিবি আমি তোমাকে আদেশ দিলাম তবে তুমি যাও তবে তোমার বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যেও না বাবা গিয়ে কথা বলতে নাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় দিলেন আর বিবি সাহেবা দৌড় দিয়া গিয়া বেটি সগুরা খাতুনকে টেনে বুকে লাগালেন যেমনই বুকে লাগিয়েছেন বাবা গো সগুরা খাতুনকে আদর করছেন সহ করছেন আর বলছেন মা গো আমাকে ছেড়ে যেও না মা আমি মা ছাড়া থাকতে পারবো না আমি মাকে না দেখলে থাকতে পারবো না মা বুঝাচ্ছে বেটি রে তোমাকে নিয়ে যাবো না মা তোমার গায়ে অত্যন্ত জ্বর মা এত দূরের রাস্তা তুমি যেতে পারবে না বেটিকে বুঝাইয়া সান্ত্বনা দিয়ে বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন কাফেলাকে নিয়ে বাবা ওই মদিনা থেকে মক্কা পৌঁছে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ যেমনই বাবা ওই মক্কা নগর যাওয়া ওই মক্কার মানুষের আমার নবীর ভক্তরা যারা ছিল ইমাম হোসেনকে পেয়ে তারা খুশি হয়ে গেল বাবা গো তবে একটা কথা বলে দিই ইমাম হোসেন যে বাবা মক্কাতে পৌঁছে গেল এই খবরখানা যেন কুফা শহরে পৌঁছে গেল কুফার মানুষেরা গাদ্দার বেওয়াফার ওই কুফার মানুষেরা বলতে লাগলো বাবা গো এখান করে করে 150 খানা চিঠি লিখলো ইমাম হোসেনকে আর প্রত্যেকটা চিঠিতে লেখা আছে ও গো মা ফাতেমার বেটা হোসাইন আপনি আমরা জানি আপনি মক্কাতে এসে গেছেন আপনি যত তাড়াতাড়ি পারেন মক্কাতে থাকবেন না আপনি আমাদের কুফাতে চলে আসুন আপনি যদি কুফাতে চলে আসেন আপনার হাতে হাত দিয়ে আমরা মরিদ হয়ে যাব এখন করে 150 খানা চিঠি লিখেছে ইমাম হোসেন এখন এখন করে চিঠি গেলা পড়ে বাবা প্যাক পকেটে জমা রেখেছে এখানটাও চিঠিগুলা ফেলে নাই ইমাম হোসেন এবার 150 খানা চিঠি নিয়ে সামনে রেখেছেন আর নিজের আহালিয়াদেরকে ডেকে বলছেন ওরে আমার আহালিয়ারা এবার আমি আর এই মক্কাতে থাকবো না এখনি যাব ওই কুফা আহালিয়ারা বাধা দিয়ে দিল হুজুর আপনাকে আমরা কোনো মতে যেতে দেব না কারণ কুফার মানুষেরা ভালো নাই ইমাম হোসেন বলেছিল না এই যে দেখো 150 খানা চিঠি লিখেছে 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দিয়া 150 খানা চিঠি দিয়া কুফাটাকে ধোকা দিয়া আবার তারা এসে শহীদ করে এ তো এজিদের কো চরণ ইমাম হোসেন শহীদ বলো নানার উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ বলো ছেন উম্মতের কারণ 150 খানা চেটে দিয়া কুফাটাকে ধোকা দিয়া জোরে বলুন সুবহানাল্লাহ কয়খানা চিঠি লিখেছেন জোরে বলুন 150 খানা ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন সবাই বাধা দিচ্ছেন হুজুর ওই কুফার মানুষেরা ভালো নয়
বললো কেন? বলে তাদের সকাল বেলাতে রং হয় আলাদা, বিকাল বেলাতে হয় আলাদা, তারা হলো গাদ্দার, আপনি যাবেন না। কারণ আর আমার আপনার আব্বাকে ওই কুফার মানুষেরা শহীদ করে যাবে, যাবেন না। ইমাম হোসাইন বলল, শোনো গো, আমি 150 খানা চিঠি পেয়েছি, এখন আমি যদি না যাই তবে কাল হাসরের মাঠে আমার নানাকে বলবে, আপনার নাতিকে ডেকেছিলাম তখন আপনার নাতি আসে নাই, তার জন্য আমরা ইয়াজিদের হাতে হাতে মুরিদ হয়েছিলাম। আপনার নাতি যদি আসতো আপনার নাতিকে আমরা নাতিকে আপনার মেনে নিতাম, আপনার নাতির হাতে হাতে মুরিদ হয়ে যেতাম, সেদিন আমার নানাকে উত্তর কি দেব? ওই আহলেরা বলল, হুজুর আপনি যখন যাবেন আপনাকে আমরা বাধা দেব না, তবে একটা কথা, আপনি যাওয়ার আগে আমাদের মধ্যে একজন কাউকে পাঠিয়ে দেন, আর কুফার ভালোবাসা দেখেন তারা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে, যদি আমাদের লোক গিয়ে দেখে যে তারা ভালো আছে তখন আপনি যাবেন চিঠি পেয়ে, নচেত আপনি যাবেন না। ইমাম হোসাইন বলল, যাকে পাঠাবো তাহলে তার কি হবে? বললে, হুজুর গো, আমাদের মধ্যে কেউ যদি গিয়ে শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না, আর আপনি যদি গিয়ে শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি থামবে না। আচ্ছা, তোমরা যখন বলছো তবে কে যাবে? একজন দাঁড়িয়ে গেলেন, ইমাম হোসেনের চাচাতো ভাই, যার নাম হলো ইমামে মুসলিম। হুজুর, ওকে মা ফাতেমার বেটা, আপনি আমাকে হুকুম দেন, আমি যাব। তুমি যাবে ভাই? ঠিক আছে, তবে যাও। ইমামে মুসলিম বলেছিলেন, হুজুর জানি না কুফার মানুষেরা কেমন আছে, জানি না, তবে ঘুরে আসবো কি আসবো না তার কোনো গ্যারান্টি নাই, তবে যাওয়ার আগে ফজরের নামাজটা আপনার পিছনে পড়ে সকাল বেলা রওনা দেব। বাবা গো, ফজরের নামাজ পড়ার পরে ইমামে মুসলিম যখন বের হবেন, ওই ইমামে মুসলিমের দুটা বেটা যার নাম হলো মোহাম্মদ আর ইব্রাহিম, ওই দুটো বেটা বাপের সামনে এসে দাঁড়িয়ে গেছেন, আব্বা আপনি কোথায় যাবেন? আব্বা বলছেন, বেটা আমি যাব কুফা। বলছেন, আব্বা গো আপনি যাবেন, আমাদের কি হবে, আমাদের কেউ নিয়ে চলেন। ইমামে মুসলিম বলেছিল, না বেটা, আমি জানি না কুফার মানুষেরা কেমন আছে, আমি বিপদে পড়ব কিন্তু তোমাদের বিপদ হতে দেব না। দোনো বেটা মানবে না, আব্বা গো যদি আপনি বিপদে পড়েন আমরাও যাবো সাথে আব্বা। ইমামে মুসলিম নিয়ে যাবে না আর দোনো বেটা ছাড়বে না। দোনো বেটা বলতে লাগলো, ভাই শোনো, আমার আব্বাকে বললে নিয়ে যাবে না, একজন যদি আমার আব্বাকে বলে আমার আব্বা ফেলে যাবে না, সেটাকে সেটা হলো আমার চাচা হোসাইন। দোনো বেটা ইমাম হোসাইনের কাছে হাজির, চাচা গো আমার আব্বা জানকে বলে দাও আমাদেরকেও সাথে নিয়ে যায়, আমাদেরকেও সাথে নিয়ে যায়। বললো, ঠিক আছে ঠিক আছে, ডাক দিচ্ছেন ভাই মুসলিম, তুমি যখন যাচ্ছ তোমার দুটা বেটাকেও নিয়ে যাও। হাই রে, চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা। ইমামে মুসলিম বলেছিলেন, দাদা গো হুজুর আমরা নিয়ে যাব, আপনি জানেন কুফার মানুষেরা ভালো নয়, যদি দোনো বেটাকে নিয়ে যায় তবে জানি না বিপদে পড়ে যেতে পারে। ইমামে হুসাইন বলেছিল, ভাই যাও, কপালে যেটা লেখা আছে সেটা হবে, তোমার দোনো বেটাকে রেখে যেও না। ইমামে মুসলিম, বাবা দোনো বেটাকে গোসল বানিয়ে দিচ্ছেন, বাবা নতুন নতুন জামা পরিয়ে দিচ্ছেন। হারি ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি ঝরছে, মনে হচ্ছে আল্লাহ আজকে আমি আমার ছেলেদের গোসল বানিয়ে দিচ্ছি, আল্লাহ আর মনে হয় কোনোদিন গোসল দিতে পাবো না। হাইরে, দোনো বেটাকে বাবা সাথে করে নিয়ে দুলদুলে চাপিয়ে দিল। হাইরে, চাপিয়ে দিয়েছেন বাবা, আর ওই মাক্কাকে সালাম করে দিয়া কুফার দিকে রওনা হলো দিনো বাপ বেটা। বাবা এই যে মাক্কা থেকে গেল গো, আর মাক্কা নগর ফিরে আসবে না। বাবা গো, যেমনই কুফা নগর যাওয়া, যেমনই কুফা শহর যাওয়া, ওই যে নবীর ভক্তরা যারা যারা ছিল তারা সঙ্গে সঙ্গে ইমামে মুসলিমের সামনে দাঁড়িয়ে গেল, আর ওই দুটা বাচ্চাকে আদর করে চুমা খেয়ে নামালো। আজকে তারা চুমা খাচ্ছে গো, একদিন তারাই ওই দোনো বাচ্চারা গলাতে ছোরা চালাবে।
চুমা খাইয়ে নামালো যেমনই নামিয়েছেন বাবার নিজের হুজরাতে নিয়ে গেল বাবা গো আসরের নামাজের পরে যেমনই আসরের নামাজ হইল কেতাবে লিখছেন বাবা বারো হাজার মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল এত ভালোবাসা এত আদর ইমামে মুসলিম দেখলো আগে যারা গাদ্দার ছিল এখন তারা গাদ্দার নাই ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে একখানা চিঠি ইমাম হোসেনকে লিখে দিল ও গো মা ফাতেমার বেটা আমার হাতে হাত দিয়ে যদি বারো হাজার মুসলমান কি বলে মুরিদ হয় তো আপনাকে পেলে কত লোক হবে আগে তারা গাদ্দার ছিল এখন তারা ভালো হয়ে গেছে আপনি চলে আসুন এই যে চিঠি ছাড়তে নাই বিপদ শুরু হইল চিঠি ছাড়লো আর বিপদ শুরু হইল কি হলো বাবা একজন ইবনে জিয়াদকে বাবা গো ইয়াজিদের কাছে একটা লোক গিয়ে বললো গো ইয়াজিদ তোমার সব শেষ হয়ে গেল কুফাতে দুটা নারা চলে কেমন নারা বলে একটা চলে হোসাইন জিন্দাবাদ আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ এই কথা শুনতে না ইয়াজিদের গোটা রুম খাড়িয়ে গেল আমার নামে মুর্দাবাদ চলে বলে ঠিক আছে একটা লোককে পাঠালো যার নাম ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে যাও আর ওই কুফা শহরে গিয়ে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছে তাদেরকে জিন্দা জবাই করে দাও পারলে ইমামে মুসলিমকেও শহীদ করে দাও বাবা গো ইবনে জিয়াদ বাবা গো ছদ্মবেশী সেজে সেই কুফাতে পৌঁছে গেল সেখানকার ঘটনা অনেক আছে ভাই তবে একটা শর্টকাটে বলি দুটা বাচ্চার ঘটনা বলতে হবে ভাই চোখের পানি সবাইকে ফেলতে হবে মা গো একটু শুনবেন মা জীবনী বহু শুনেছেন আজকে শুনের মন তাজা হবে যেমনই বাবা গো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মুক্তার সাখাফির বাড়িতে ছিলেন কি হলো না হলো সেখান থেকে বাবা হানির বাড়িতে গেল এদিকে ইবনে জিয়াদ বলতে লাগলো এই কুফার মানুষেরা তার ওরে নিয়ে যখন দাঁড়িয়েছে আর বলো শুনো আমি শুনলাম তোমরা ইমামে মুসলিমের হাতে হাতে মুরিদ হয়েছো যারা যারা মুরিদ হয়েছো এখনই মুরিদ ভেঙে দাও নচেত একটাকেও জিন্দা রাখবো না যারা মুরিদ হয়েছিল সবাই একটা একটা করে মুরিদ ভাঙতে লাগলো বাবা গো সবাই যখন মুরিদ ভেঙে দিল বাবারা ভাইরা আমার মা বোনেরা মুরিদ ভেঙে দিয়ে সবাই আজ ইবনে জিয়াদের দিকে হয়ে গেল ইমামে মুসলিমের দিকে কেউ থাকলো না ইমামে মুসলিমের কানে খবর গেল বাবা ঝরঝর হয়ে কানতে আরম্ভ করলো আল্লাহ এ কি হয়ে গেল আল্লাহ আমার ভাই হোসেন হোসেনকে আমি চিঠি লিখে ফেলেছি আমার ভাই হোসেন এখন চলে আসবে আল্লাহ ও ইমামে মুসলিম বেরাদার হানির বাড়িতে আছে গো হানির বাড়িতে আছেন বাবা কিন্তু বেরাদার হানির বাড়ি থেকে কোন রকম ইমামে মুসলিম বের হলে কুফার জুমা মসজিদে বাবা গেলেন নামাজ আদায় করছেন যেমনই নামাজ পড়ছেন বাবা ইমামে মুসলিমের পিছনে বাবা ৫০০ জন নামাজ আদায় করতে ছিল যেমনই ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরালেন পিছনে ঘুরে দেখছেন বাবা একটাও লোক জামাতে নাই সবাই জামাত ভেঙে ভেঙে পালিয়ে গেছে কেবল একটা লোক বসে বসে অযু বানাচ্ছে ইমামে মুসলিম বলছেন চাচা গো আমার পিছনে ৫০০ জন নামাজ পড়ছিল চাচা তারা কোথায় গেল চাচা ওই লোকটা বলল বাবা তুমি কি জানো না যখন তুমি নামাজ পড়তে ছিলে ইবনে সাদের লোকেরা ঢোল দিতে দিতে গেল ইমামে মুসলিমকে যে বাড়িতে জায়গা দেবে তার বাড়ি ঘর জ্বলিয়ে দেওয়া হবে এখন তুমি নামাজের পরে যদি কাউকে বলো তাহলে তোমার বাড়িতে জায়গা দেবে নবী বংশের ছেলেকে ঘুরাবে না এই জন্য তোমার সাথে দেখা করার না কারণে সবাই জামাত ছেড়ে পালিয়ে গেছে এই কথা বলতে নাই ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামলো না অন্ধকার টাইমে বাবা গো সেখান থেকে যেন বেরিয়ে গেল রাতের অন্ধকারে কোথায় যাবে কোন দিকে যাবে বাবা ইবনে সাদের লোকেরা পাগলের মতো খোঁজাখুঁজি করছে ইমামে মুসলিমকে তবে বাবা গো ইমামে মুসলিম ওই দুটা বেটাকে রেখেছিলেন কোথায় কেতাবে লিখছেন বাবা দুটা বেটাকে কাজী সারহার বাড়িতে রেখেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কার বাড়িতে কার বাড়ি বলুন
কাজী সারহা শুনবেন বাবা একটু পরে সে নামটা আসবে আর দোনো বাচ্চা কি হয় বাবা চোখের পানি ধরে রাখতে পারবেন না কাজী সারহিত বাড়াতে বাড়িতে রেখে ইমামে মুসলিম বেরিয়ে গেল আর যেমন রাস্তার মধ্যে চলছেন বাবা দেখছেন কুফা শহরে একটা ও জালনা বাতি খোলা নাই হায় রে ইমামে মুসলিম কোন দিকে যাবে কোথায় যাবে গো কোন দিকে বাবা রাস্তা দেখতে পাচ্ছেন না রাতের অন্ধকারে কোথায় যাবে বাবা আপনি চিন্তা করেন আমি মাওলানা তাফাজ্জুল এই গ্রামে আমার আত্মীয় স্বজন নাই হঠাৎ করে রাত্রে বেলা যদি আমার পিছনে লোক দুশ্মন লেগে যায় বলুন আমি কোথায় যাব কোনো বাড়ি ঘর নেই কার বাড়িতে ঢুকবো ইমামে মুসলিম যাচ্ছেন বাবা আর মুখ দিয়ে শুধু একটাই ছন্দ বের হচ্ছে বুঝে কো ফাওয়ালো মোসাফির না সমঝো মাই আয়া নহি হো বোলা আয়া গয়া হো মুঝে কো ফাওয়ালো মোসাফির না সমঝো মাই আয়া নহি হো বোলা আয়া গয়া মুঝে কো পাওয়ালো মোসাফির না সমঝো মাই আয়া নহি হো ভুলাইয়া গয়া মাই আয়া নহি হো ভুলাইয়া গয়া বেহেস্তে বাড়ি মেয়ে মাকা বন রহা হ্যাঁ বিড়া নহি হো বসায়া গয়া হো মাই বিড়া নহি হো বসায়া গয়া হো এক মেহমা আয়া কর সতায়া গয়া হো এক মেহমা আতা সতায়া গয়া হো মাই রোয়া নহি হো রোলায়া গয়া হো মাই রোয়া নহি হো রোলায়া গয়া হো খিমা জলায়া সামন লোটায়া খিমা জলায়া সামন লোটায়া গুলশন কো ছোড়া গুলশতা পিছোড়া ইমামে মুসলিম কাঁদছেন রাস্তা ধরেছেন বাবা ও গো যুবকেরা ইমামে মুসলিম কাউকে দেখতে পাই না কেবল একটু দূরে দেখছেন একটা লাল টন জ্বলতেছে ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ আমি যাব আর যেই জায়গাতে লাল টন জ্বলতেছে দেখি কোনো বাড়ি ঘর পাই কিনা ইমামে মুসলিম যেমনই সেইখানে যাচ্ছেন বাবা দেখছেন বাবা গো যেই জায়গাতে লাল টন জ্বলতেছিল ওই জায়গাতে একটা বয়স্ক মা বসে আছে আর রাস্তার দিকে তাকিয়ে দেখে ইমামে মুসলিম বলছেন মা গো তুমি একা একা কেন বসে মা ওই মেয়েটার নাম কি বাবা কেতাবে লিখছেন ওই মেয়েটার নাম হইল তুয়া বিবি ওই মেয়েটা লালটন জ্বালিয়ে জ্বালিয়ে রাস্তা দিয়ে দেখছেন ইমামে মুসলিম বলছেন মা গো সবাইকে দেখা যায় না মা কিন্তু তুমি কেন রাস্তার ওপরে বসে আছো মা ওই মেয়েটা বলছেন বেটা আল্লাহ আমাকে 10 বছর পরে একটা বেটা দান করেছে সন্তান দিয়েছে আমার ওই বেটা ইবনে জিয়াদের দরবারে কাজ করে চাকরি করে প্রত্যেকদিন সকালে 7টা কি বলে সন্ধ্যাতে আসে
আজকে রাত্রি লেগে গেল আমার ব্যাটা আসে না যতক্ষণ পর্যন্ত ব্যাটা না আসবে আমি ঘরে যাব না ইমামে মুসলিম বলছেন মা গো তবে তোমাকে একটা কথা বলবো মা বলল কি কথা বলছেন মা গো যদি পারো মা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও তবে মা গো আমাকে এক পিয়ালা যদি পানি দাও মা তবে টাকা দেব না পয়সা দেব না কালহাসরের মাঠে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দেব মা ওই মেয়েটা ভাবছেন আল্লাহ লোকটাকে চিনি না জানি না তবে আমার কাছে পানি চাইছে আমি কেমন করে ফিরিয়ে দেব বাবা ঘরে গেল আর এক লোটা পানি এনে এমামে মুসলিমকে দিল এমামে মুসলিম পানি পান করে খালি লোটা ওই মেয়েটাকে দিচ্ছেন মেয়েটা খালি লোটা যেমনই ঘরে এসে ঘর থেকে রেখে এসে দেখছেন বাবা এমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছে মেয়েটা বলছেন বাবা তুমি পানি চাইলে পানি দিলাম এখন তুমি বাড়ি যাও এই কথা বলতে নাই এমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামে না মা গো আজকে যদি আমার বাড়ি থাকতো মা তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না আজকে যদি বাড়ি থাকতো মা আমি অন্ধকারে ঘুরতাম না মা বেটা বলছেন বাবা তবে তুমি কে বলো তোমার নামটা একবার বলো ইমামে মুসলিম বলছেন মা গো যার কারণে মা গোটা শহরে জালনা বাতি বন্ধ মা আমি হলাম সেই এমামে মুসলিম যেমনই কথা বলা ওই মেয়েটার চোখ দিয়ে পানি থামলো না ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে এমামে মুসলিম বলছেন মা গো তুমি আমাকে পানি দিয়েছ মা তবে মা গো আমার রাত্রে বেলাতে কেউ নাই মা যদি পারেন মা তবে একটা রাত তোমার বাড়িতে জায়গা দাও মা ওই মেয়েটাও কাঁদতে কাঁদতে বলছে বাবা যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করবে আমি তোমাকে জায়গা দেব না এমামে মুসলিম বলছেন মা গো তুমি তো কোনো অন্যায় করনি মা কিসের তুমি ক্ষমা চাইছো মা ওই বয়স্ক মেয়েটা কাঁদছেন আর বলছেন বাবা আমি একটা বিশাল বড় ভুল করে দিয়েছি বলছেন কি ভুল করেছো মা বলছেন বাবা তুমি যে নবী বংশের ছেলে আমি তোমাকে চিনতে পারিনি কাল হাসরের মাঠে আমার নবীর সামনে এই কথাটা বলিও না যে মেয়েটা আমাকে চিনতে পারেনি যদি বলে দাও আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না ইমামে মুসলিম বলেছিলেন মা গো আজকে তুমি আমাকে পানি পান করিয়েছ মা তবে মা গো তোমার নামটা জান্নাতে লেখা হবে মা বাবা গো ওই মেয়েটা সঙ্গে সঙ্গে মামে মুসলিমকে ঘরে নিয়ে গেল একটা বিছানা করেছে আর বলছেন বাবা আমার ছেলে কিন্তু ভালো নয় ইবনে জিয়াদের দরবারে কাজ করে যদি তোমাকে দেখে ফেলে তবে ইবনে জিয়াদকে জানিয়ে দিতে পারে এক কাজ করো বাবা তোমাকে খাবার দিলাম সব কিছু দিলাম ঘর থেকে বাইরে বের হইও না ইমামে মুসলিম ঘরে আছেন বাইরে থেকে তুয়া বিবি তালা বন্ধ করেছে যেমনই তালা লাগিয়েছেন বাবা ওই দিকে ওই কি বলে তুয়া বিবির বেটা বেলাল যেন বাড়ি ঢুকে গেল মা গো তুমি এখনো জেগে আছো মা বললে হ্যাঁ রে বাবা জেগে আছি বাবা গো বলতে লাগলো বেটা এত রাত কেন হইলো বলো বলছে আমি এমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছিলাম নবী বংশের ছেলে আমাদের শহরে আছে তাই খুঁজে
বেড়াছিলাম মা যদি উনাকে খুঁজে পাই মা তবে প্রচুর টাকা ইনাম পাবো মা বেটা ভাবছেন আল্লাহ গো জানি না আমার বেটার মাথায় শয়তানি ঢুকে গেছে আমার বাড়িতে ইমামে মুসলিম আছে এই কথা যেন জানতে না পারে ওই দুয়া বিবি খাবার দিয়া দিল খাবার দিয়ে বাবা বেলাল বিছানায় আছে ঘুম আসে নাই তুয়া বিবির মনে একটা ছন্দ উড়ে আসছে আল্লাহ নবী বংশের আমার ছেলে বাড়িতে আছে কখন পানির দরকার পড়বে কখন খাবারের দরকার পড়বে একবার ওই ঘরে যাই একবার আসে একবার গেটে যাই একবার নিজের গেটে আসে এই যে যাওয়া আসা করে গো বেলাল মাকে দেখছেন মা বারবার যাওয়া আসা কেন করে দেখে মায়ের মনে ছন্দ হইয়া গেল আমার মা তো কোনোদিন উঠে না আজকে বারবার উঠে ওই গেটটাতে কেন যাচ্ছে বলছে না মা গো ওই ঘরে মা কে আছে বলছে না বেটা রে কেউ নাই বেটা তুমি ঘুমিয়ে যাও বলছে মা আমি ঘুমাবো না আগে বলো কে আছে ওই তুয়া বিবি বলছেন আল্লাহ গো আমার বেটা যদি দেখে নাই তবে সব বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে বেলালের হাতখানা ধরে মা নিজের মাথায় লাগিয়েছে বেটা তুমি আগে কসম খাও বেটা যে আমার ঘরে যে আছে বেটা এই কথাটা কাউকে বলবে না বেলাল মায়ের মাথায় কসম হাত দিয়ে কসম খাচ্ছে মা গো আমি কথা দিলাম মা আমাদের ঘরে যে আছে আমি বলবো না মা যেমনই কসম খেয়েছেন বাবা গেটটা খুলেছেন বাবা দেখছেন ইমামে মুসলিম যেন ঘরে বসে আছেন বেলাল দেখার পর মনে মনে একটা ভাবছে কখন সকাল হবে যে এই কথাটা এবেনে জিয়াদকে জানাবো মনের মধ্যে শয়তানি আছে যে জানাবই যেমন করে হোক কিন্তু মা কসম দিয়েছে বলবো কি করে কসম যেই হোক না কেন আমি বলবই বলবো সকাল হইল বাবা বেলাল চাকরিতে যাচ্ছে মার মনে সন্দেহ হয়ে গেল প্রত্যেকদিন বেটা নটা কি বলে সকাল নটা দিয়ে যাই আজকে সাতটার সময় কেন বেটা বের হচ্ছে ডাক দিচ্ছেন বেটা কি একবার আমার কাছে এসো বেটা বেলাল চলে আসলো ওরে বেটা বেলাল আমার মাথায় হাত দিয়ে কসম খাও বেটা এই আমার ঘরে যে ইমামে মুসলিম আছে এই কথাটা বলবে না বলছে মা কসম খেলাম মা তো আমাদের বাড়িতে ইমামে মুসলিম আছে আমি বলবো না নবী বংশের ছেলে আছে বলবো না ওই বেলাল রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা আর সামনে দিক থেকে ইমামে মুসলিমকে খোঁজার জন্য দুই চারটা লোক চলে আসছে ঘোড়া নিয়া বেলাল বলল দাঁড়িয়ে যাও তোমরা কোথায় যাবে দাঁড়িয়ে যাও তোমরা কোথায় যাবে বলে আমরা যাবো ইমামে মুসলিমকে খোঁজার জন্য বলে গিয়ে লাভ হবে না তোমরা জিন্দেগিতে ইমামে মুসলিমকে খুঁজে পাবে না এরা মনে মনে ভাবলো এই চ্যালেঞ্জ মারছে মানে কি জিন্দেগিতে পাওয়া যাবে না তার মানে এই জানে ভালো করে নামলো নেমে বলছে ওই বেলাল পাবো না তার মানে কি তুমি কি জানো কোথায় আছে বেলাল বলছে দেখো ভাই আমি বলতাম আমি বলে দিতাম যে কোথায় আছে কিন্তু মা আমাকে মানা করেছে আচ্ছা বলা হইল না ভাই মা মানা করেছে মানে ওর বাড়িতেই আছে বললো ভাই বলে দিতাম কিন্তু মা মানা করেছে মাথায় হাত দিয়ে কসম খেয়েছি আমি বলবো না ওই রকম লোক কিছু থাকে না একটা বাদশা জীবনে পায়জামা পরেনি তো শ্বশুর বাড়ি যাবে তো পায়জামাটা খুব ময়লা তো ভাবলো এই ময়লা ময়লা পায়জামা পরে যাবো না তো ওর গোলামটা বলছে হুজুর আপনার পায়জামা ময়লা আছে তো কি আমারটা চকচক করছে আমারটা পরে চলেন ধুর পাগলা গোলামের পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে রে বলে হুজুর আমি জানবো আর আপনি জানবেন বাকি কেউ জানবে না বলে বলবি না তো বলে না জিন্দেগিতে বলবো না পরে গেছে বাদশা কি বলে গোলামের পায়জামা আর বাদশা যেমনই গিয়েছে তো গ্রামের লোক তো দেখতে আসবে একটা দল চলে আসলো তো গোলামটাকে জিজ্ঞাসা করছে এই তোমাদের বাদশা কোথায় তো চট করে বলছে দেখো ভাই বাদশার কথা হাজার বার বলবো 100 বার বলবো 5000 বার বলবো কিন্তু পায়জামার কথা বলবো না ইয়ারা কই যে পায়জামা ফের কি হলো রে ভাই বলে পায়জামা কি হলো বলে ভাই বাদশা যেটা পায়জামা পরে আছে না ওটা আমারই ইয়ারা বলে ভুর ভুর যে বাদশা গোলামের পায়জামা পরে ওকে জিন্দেগিতে কেউ দেখে চল চল
মনে থাকবে ওইটা কথা বলবো না। এবার কয়েকজন লোক গিয়া বেলালের বাবা চতুর্দিকে বেলালের বাড়ি ঘেরাও করে নিল। ও যুবক বন্ধুরা যেমনই বেলালের বাড়ি ঘেরাও করে নিয়েছেন বাবা, ওই তুয়া বিবির কানে ঘোড়ার শব্দ আবার যেন যেতে লাগলো। তুয়া বিবি ভাবছেন আল্লাহ গো ঘোড়ার পায়ের শব্দ কেন আসে, তবে আমার বেটা বেলাল কি জানিয়ে দিয়েছেন আল্লাহ। যেমনই বাবা গো গেটটা খুলে দিয়া যেমনই দেখছেন বাবা হাজার হাজার সৈন্যরা আমার বাড়িকে ঘেরাও করে নিয়েছে। ইবনে সাদের লোকেরা ঘেরাও করেছে, বলে ও বেলালের মা আচ্ছা বলো তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে? ওই মেয়েটা ভাবছেন আল্লাহ সত্য বলবো না মিথ্যা বলবো, আমার বাড়িতে যে ইমামে মুসলিম আছে এই কথাটা সত্য বলবো না মিথ্যা বলবো, আল্লাহ গো একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, কিন্তু নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথা আমি বলবো না, এই কথা বলবো না। যেমনই মিথ্যা কথা বলতে যাবে, যেমনই মিথ্যা কথা বলতে যাবে মুখ দিয়ে বের হতে যাবে বাবা ওই দিকে ইমামে মুসলিম বাবা তার বাড়ি খানা নিয়ে যেন গেটে দাঁড়িয়ে গেল। মা গো আমার কারণে মা তুমি মিথ্যা বলিও না, আমার কারণে মিথ্যা বলতে হবে না। ইমামে মুসলিম যখন দাঁড়িয়ে গেছে নবী বংশের ছেলে, হাজার হাজার সৈন্যরা দেখে বাবা ইমামে মুসলিম এখানে আছে, ইমামে মুসলিমকে বলছে চলো ইয়াজিদের হাতে হাতে মুরিদ হতে হবে। ইমামে মুসলিম বলেছিল জান দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু ঈমান যেতে দেব না। আরে কোলা মানে মুস্তাফা জান দেন সে নহি ডরতে, সরকার চাই ইয়া রহি চাই কোই পরোয়া নহি করতে, আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব আমি ঈমান যেতে দেব না। বাবা কথা চলতে নাই যুদ্ধ শুরু হয়ে গেল বাবা, ইমাম কি বলে ইমামে মুসলিমের হাতে তার বাড়ি খানা ছিল বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল সেই মতো ক্যালার গাছকে ঝুড়ে দেওয়া হয়, ইমামে মুসলিম বাবা ক্যালার গাছের মতো ঝুড়ে দিচ্ছে বাবা, বাবা গো ইমামে মুসলিমের সঙ্গে তার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে কেউই টিকতে পারে না, ইমামে মুসলিমের সাথে কেউ মোকাবিলা করতে পারে না। ওরে যুবকেরা কত মারবে বাবা, আবার সৈন্যরা চলে আসছে। ইমামে মুসলিম বলতে লাগলো ব্যাপার খারাপ, আমি কতটা যুদ্ধ করব বাবা, তবে কথাই বলে মারলে মার খেতে হয়, ইয়াজিদের সৈন্যরা যখন কেউ টিকতে পারে না তখন বলতে লাগলো ও গো ইমামে মুসলিম আর আমরা যুদ্ধ করব না। যার শরীরে নবী বংশের রক্ত আছে ভাই তার সামনে কেউই টিকতে পারে না, তখন বললো আমরা সেলেন্ডার আর যুদ্ধ করব না, এক কাজ করো তোমাকে নিয়ে যাবো ইয়াজিদের দরবারে, ওখানে একটা ফাইসালা করব যেটা হবে সেটা মানতে হবে। বলে ঠিক আছে চলো। যেমনই মামা দুলদুলে চেপেছে একটা দুরাচার পিছন থেকে গেল, আর ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল, যেমনই টেনেছেন বন্ধুরা ইমামে মুসলিমের জবান থেকে বের হইলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়াজিদের সৈন্যরা বলল ও গো ইমামে মুসলিম এই দোয়াটা মানুষ মারা গেলে পড়ে, আপনি কেন পড়লেন? ইমামে মুসলিম বলেছিল শোনো আমার তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল আমার জান তত কোন ছিল, আমার তরবারি খানা যখন আমার কাছে নাই আর আমি বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না।
বাবা গো নিয়ে যাওয়া হইল ইবনে জিয়াদের দরবারে। বাবা গো রাত্রে বেলাতে ইবনে জিয়াদ বলল এখন বিচার করব না, সকালে বিচার করব, এখন জেলখানাতে ভরে দাও। জেলখানাতে ভরা হইল রাত্রে ১২টায়। ইমামে মুসলিম বাবা ওই জেলের মধ্যে কাঁদতে আরম্ভ করেছে, নিজের জানের জান বাঁচানোর জন্য না বাবা, ওই যে দুটো ছোট ছোট বাচ্চাকে এনেছিল ওই বাচ্চাদের কথা মনে পড়ে গেছে বাপ, কাঁদতে লেগেছে। আল্লাহ গো ওই ছেলেদের মা জগতে বেঁচে নাই আল্লাহ, আমি কাজী সারার বাড়িতে রেখে এসেছি, যদি আমাকে শহীদ করে দেয় আমার বাচ্চারা কেমন করে মদিনা যাবে, আমার ছেলেদের উপরে অত্যাচার কি শুরু হয়ে যাবে। বাবা গো বেটাদের কথা শুনে কান্দে, বাবা সারা রাত ধরে জেলের মধ্যে ঘুমটা আসে না। সকাল যখন হইল ইমামে মুসলিমকে বলতে লাগলো ইবনে জিয়াদ তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মরিদ হয়ে যাও। বললো আমি হব না। বললো তাহলে তোমাকে এখনই মেরে দেব। বললো তাতে রাজি আছি কিন্তু ঈমান আমি দেব না। বাবা গো শর্ট কাটে বলি ইমামে মুসলিমকে পাড়ার ছাদে নিয়ে গেল। আর বাবা তরবারি নিয়ে যেন এমন জোরে চালিয়ে দিল ইমামে মুসলিমের বাবা গলাতে পড়ে গেল, একদিকে বডি গেল একদিকে মাথা গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলুন তো বাবা ইমামে মুসলিমের দুটা বেটা কোথায় আছে? ইমামে মুসলিমের দুটা বেটা কার বাড়িতে আছে? একটু আগে বললাম না, ভুলে গেলেন? একটু আগে বললাম যে দুটা বেটা ইমামে মুসলিম কোথায় রেখেছিলেন, কার বাড়িতে রেখেছিলেন? এক মিনিটে যদি ভুলে যান তো আর কি সামনে বছর আর মনে থাকবে? ইমামে মুসলিম রেখেছিলেন কাজী সারহার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বাড়িতে? জোরে বলুন, সামনে বছর মনে থাকবে না, ভুলে যাবে। এইবার দুনো ব্যাটার জীবনের মধ্যে এই ঘটনাটাই হচ্ছে মারাত্মক ঘটনা। দুনো বাচ্চাকে শহীদ করা হবে, শুধু চোখের পানি ফেলতে হবে ভাই বেরাদার বন্ধুগণ বাবা, আর গজল হবে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর সেরে পায়া হিলে রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গজলটা হবে ভাই, তবে বলবো ভাই এই গজলটা কি বল, এই ঘটনাটা যখন বলবো না শেষ করে দেবো। আপনারা কি শেষ করতে বলছেন নাকি বলবো? কেন রাত ১২টা বেজে গেল নাকি? ১২টা বেজে গেল, আমি জানি যে বলতে বলতে কোন জায়গাতে স্টপ হবে। বসেন খালা বসেন, উঠা উঠি শুরু হয়েছে। দোনো বাচ্চার কাহিনীটা এক ঘন্টা লাগবে, যদি আপনারা বলেন তাহলে শুরু করবো না শেষ বলবো তো। তাহলে আপনারা একটু আগিয়ে চলে আসেন, চলে আসেন তো চাচা, একটু আগান, অল্প করে আগায় এসো, আগায় এসো, আগায় এসো, আগাই আগায় এসো। আমার ভালো লাগে চাচা পড়ে, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাইনটা পড়ছে আর স্টেজে পড়ছে, এই চাচ্চাটি কিন্তু পড়েন। আচ্ছা আচ্ছা, আপনারা বলিয়েন না, তবে স্টেজে বলবেন, আপনারা বলবেন না এই চাচ্চাটি দেখে আছে কিনা। আমার ভালো লাগে না আমি যাব মদিনায়, আমার আমার ভালো লাগে না আমি যাব মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো
আরো জোরে, আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ও গো পাখির মত থাক তো ডানা, পাখির মত থাক তো ডানা, উড়ে যাব মদিনায় আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি, পাঁচবাকে তো নামাজ যারা করিবেন আদায়, পাঁচবাকে তো নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়লে পরে, নামাজ না পড়লে পরে নেকি মিলবে না আমার ভালো, যাব মদিনা আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি, তাওফা চলে গেছিলাম আজ জীব নি করে, তাওফা চলে গেছিলাম আজ জীব নি করে, এই জীবন না শুনিলে, এই জীবন না শুনিলে নেকি মিলবে না আমার ভালো, আমার ভালো লাগে না আমি, মদিনাত না গেলে মন শান্তি হবে না আমার ভালো, যাব মদিনা আমার ভালো লাগে না আমি, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ, গোটা মজমা বলুন সুবহানাল্লাহ। দোনো বাচ্চা কার বাড়িতে আছে ভাই? আপনাদের বেরেন্ডা কোন দিকে আছে? আমার মা বহিনের মনে আছে আর আপনাদের মনে থাকে না? দোনো বাচ্চা যে কাজী সারহারা বাড়িতে, ক্যাসেটে নোট করলেন, কাজী সারহার বাড়িতে, এবার মনে থাকবে, কালকে দেখবো কার কার মনে আছে, কালকে মুখস্থ করে আসবেন। বাবা ইবনে সাদের দরবারে একটা লোক এসে বলছে, ও ইবনে সাদ তুমি খুশি হইও না, কেন বলে তুমি বাবাকে মেরেছো, তার দুটা বেটা এখনো বেঁচে আছে, যখন ওই দুটা বেটা বেঁচে আছে একদিন বড় হবে আর একদিন তোমাকে ফোনা তুলবে, কারণটা কি খুলে বলো? বলছে ইমামে মুসলিম একাই আসেনি, তার সাথে তার দুটা বেটাও এসেছিল। বলে যে তাই নাকি? বলে ঠিক আছে, কোথায় আছে দুটা বেটা এক্ষুনি আমার কাছে ধরে নিয়ে আসো, তার বাবার গলা যেভাবে আলাদা করেছিলাম দুটা বাচ্চাকেও জবাই করবো। বিপদ শুরু হয়ে গেল ভাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, আমার মা বোনেরা জীবনী কাকে বলেন বাবা শুনুন, মা ওই দুটা বাচ্চা কাজী সারহার বাড়িতে ঘরের মধ্যে এক অপরের বুকে লেগে ঘুমিয়ে আছেন, বাবা জানে না যে তার বাবা ও দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা, কিন্তু কাজী সারহা খবর পেয়ে গেল ইমামে মুসলিম আর জগতে বেঁচে নাই, ইমামে মুসলিম যখন শহীদ হয়ে গেছে এবার দোনো বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে হাজার হাজার লোকজন, আল্লাহ এই দোনো বাচ্চাকে কেমন করে জাগাবো আর কেমন করে বলবো যে তোমার আব্বা বেঁচে নাই, ওই কাজে সারা দোনো বাচ্চার কাছে গিয়া নিজের চোখে দেখছেন বাবা, মনে হচ্ছে চন্দ্র সূরজ এক অপরের গলা ধরে শুয়ে আছে,
কাজী সারা ভাবছেন আল্লাহ আমি দোনো বেটাকে জাগাবো কেমন করে আর বলবো কেমন করে বাবা তোমার আব্বা জান জগতে বেঁচে নাই ও গো মা শুনেন মা কাজী সারা বাচ্চাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন বাবা আল্লাহ গো এ দোনো নবী বংশের ছেলেকে কেমন করে জাগাবো যেমনই কানতে লেগেছে ওই কাজী সারার চোখের পানি দোনো বাচ্চার চেহারাতে পড়েছে যেমনই পড়েছে বাবা দোনো বাচ্চার ঘন্টা ভেঙে গেল যেমনই চোখটা খুলে দেখছেন বাবা কাজী সারার যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি বলছেন চাচা গো এমন কি দুঃখ পেলেন চাচা কে আপনাকে কষ্ট দিয়েছে চাচা আপনি কেন কাঁদছেন চাচা কি এমন আপনার কথা মনে হয়েছে চাচা এই কথাটা বলতে নাই কাজী সারা দুটা জান্নাতি ফুলকে নিয়ে বুকে লাগিয়েছে ওরে লাডলা দুলারা আমাকে কেউ কষ্ট দেয়নি বাবা আমাকে কেউ দুঃখ দেয়নি বাবা ওরে ছেলেরা তোমাদের একটা কথা বলবো বাবা বাচ্চাগুলা বলছেন চাচা এমন কি কথা বলবেন চাচা বলেন ওই কাজে সারা বলছে বাবা তোমার আব্বা জান আর দুনিয়াতে বেঁচে নাই এই কথা যেমন বলা হাই রে দোনো বাচ্চার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল আল্লাহ আমাদের মা জগতে বেঁচে নাই আব্বা ছাড়া আমাদের কেউ নাই আব্বাও যদি চলে যায় আমাদের কে গোসল বানিয়ে দেবে কে খাবার খাইয়ে দেবে বাবা গো যার মা বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই বাবা পৃথিবীতে সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না দোনো বাচ্চা কাজী সারার হাতখানা ধরে বলছেন চাচা আপনি কেন এই ধরনের কথা বলছেন চাচা আমার আব্বা ছাড়া আমাদের কেউ নাই গো চাচা কারণ আমাদের মা জগতে বেঁচে নাই মায়ের ভালোবাসা আমরা আব্বার কাছে পাই গো চাচা আমার আব্বা যদি আমাদের ছেড়ে যায় আমাদের বুকে কে জড়িয়ে ধরবে চাচা আমাদের মদিনা কে টানিয়ে যাবে চাচা কাজী সারা দোনো ছেলের কথা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল আল্লাহ নবী বংশের ছেলে বাচ্চা বাচ্চা ছেলে বাবা পাঁচ এবং ছয় ছয় এবং সাত বছরের ছেলে বাচ্চা বাচ্চা ছেলে বাবা গো চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে কাজী সারা চোখের পানি মুছে দিচ্ছেন বাবা তোমরা নবী বংশের ছেলে তোমরা কান্দিও না আমি সব সহ্য করিব কিন্তু তোমাদের চোখের পানি দেখতে পারবো না কাজী সারা বুকে লাগিয়েছেন বাবা আর দোনো ছেলে ডুবরে ডুবরে কাঁদছেন চাচা আমরা কি করব চাচা কাজী সারা বলল বাবা এক কাজ করো যদি তোমরা আমার বাড়িতে থাকো ইবনে সাদের লোকজন পাগলের মতো খুঁজে যদি তোমাদের ধরে ফেলে তবে তোমাদের গলা কেটে নেবে বাবা তবে চাচা কোথায় যাব আমরা তো মদিনা যেতে পারবো না চাচা বাচ্চা বাচ্চা ছেলে কেমন করে মদিনা যাবে গো কাজী সারা বলল বাবা চিন্তা করো না আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি বাবা নিজের বেটাকে ডাক দিল আসাদকে বলল বেটা আসাদ এই দুটা বাচ্চাকে নিয়ে যাও একটা দল আজকে এই কুফা থেকে যাবে মদিনার রাস্তাতে তুমি ওই দলটার সাপ ধরিয়ে দাও যদি তাদের দিলে ময়া দয়া হয় দোনো বাচ্চাকে দুলদুলে চাপিয়ে মদিনায় পৌঁছে দেবে ওই আসাদ দোনো বাচ্চার হাত ধরে বাবা যেমন তিন মোহনা রাস্তাতে গিয়েছেন বাবা
দেখছেন আসাদ যে দলটা যাওয়ার কথা ছিল মা ওই দলটা একুয়ে গিয়ে চলে গেছে আসাদ বলল ভাইরা শোনো যদি তোমরা জীবন বাঁচাতে চাও তবে দাঁড়িয়ে নয় তোমরা এক অপরের হাত ধরে দৌড়াতে লাগো যদি তোমরা দলের সাথ ধরতে পারো তোমাদের দেখবে যদি কাউরে দিলে ময়া দয়া হয় তোমাদের দুলদুলে বসিয়ে পৌঁছে দেবে তোমাদের জীবনটা বাঁচবে ছোট ভাই বলছেন দাদা দাদাকে আমি দৌড়াতে পারবো কি পারবো না দাদা আমার হাতখানা ধরে নাও দাদা দুটা ছোট ছোট বাচ্চা জান বাঁচার জন্য বাবা দৌড়াতে আরম্ভ করেছে দৌড়িয়ে যাচ্ছেন বাবা হঠাৎ করে ওই ছোট ছেলেটা একটা পাথরে পা লেগে যেন মুখের ভরে জমিনে পড়ে গেল বড় ছেলেটা তুলেছে বাবা এত জোরে পড়েছে গো হাঁটুর চামড়া গোলা পর্যন্ত উড়ে গেছে পা দিয়ে রক্ত পড়ছে বাবা ছোট ছোট ছেলে বড় ভাই তুলে বুকে লাগিয়েছে ভাই তোমার কি ব্যথা হয় ছোট ছেলেটা বলছে দাদা আমার ব্যথা হয়নি কেন এই কথা বলল ছোট ছেলে জানছেন আল্লাহ আমার ব্যথার কথা যদি আমার বড় দাদাকে বলি আমার থেকে আমার বড় দাদা বেশি কষ্ট পাবে আল্লাহ আমি সব সহ্য করিব আমার বড় দাদাকে কষ্ট দেব হাইরে দোনো ভাই যেমনই ছোট ভাইকে তুলেছে সামনে তাকিয়ে দেখছেন বাবা যে দলটা দৌড়াচ্ছিল দলটা যেন কোথায় হারিয়ে গেল বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা বাবা ভুল করে ফেললো সারা রাত দৌড়িয়েছে বাবা রাস্তা ভুল হয়ে গেছে কুফার মধ্যে দৌড়াদৌড়ি করছে বাবা এবার সকাল যখন হইল সূর্যটা উঠতে যাবে ছোট ভাই বলছেন দাদা গো আমরা তো সারা রাত দৌড়িয়েছি দাদা দেখো হয়তো আমরা মদিনায় এসে গেছি দাদা বড় ভাই যেমনই তাকিয়ে দেখছে দেখার পরে যেন চোখের পানি থামতে পারল না রাতের বেলাতে যেখান থেকে দৌড়াতে লেগেছিল রাস্তা ভুল করে দিয়া আবার সেখানে পৌঁছে গেল বাচ্চা ছেলে দৌড়াতে পারে না ছোট ভাই বলছেন দাদা আমরা কি মদিনা আসেনি বললো না রে ভাই আমরা এখনো কুফা শহরে আছি মদিনা যেতে পারিনি তবে দাদা আমাদের কি জীবনটা বাঁচবে না দাদা বড় ভাই বলল ভাই এখন কেমন করি কোথায় যাব ভাই বড় ভাই বলতে লাগলেন ওরে আমার ছোট ভাই যদি এখন আমরা রাস্তা ধরে চলি জানি না ইয়াজিদের সৈন্যরা দেখবে আমাদের ধরে নিয়ে গিয়ে আমাদের গলাটা কাটবে কোথায় যাব বলল ভাই চলো কোন জঙ্গলে গিয়ে সারা দিন লুকিয়ে থাকব সকাল যখন সন্ধ্যা হবে আবার রাত্রে বেলাতে আমরা দৌড়াবো ওই ছোট ছোট বাচ্চা কোথায় যাবে গো বাবার অন্ধকারে ছোট ভাই বলল দাদা ওই যে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে চলো পাহাড়ের ওপরে যেমনই পাহাড়ের ওপরে গিয়ে বাবা ছোট ভাই বলছেন দাদা এই পাহাড়ে যদি বসে থাকি দূর থেকে লোকজন আমাদের দেখবে আমাদের জীবনটা বাঁচবে না তবে কি করব ছোট ভাই বলছেন দাদা এক কাজ করো দেখো কোন গর্ত দেখা যায় কি না বাবা গো ওই পাহাড়ের ওপরে একটা গর্ত দেখা গেল
নিজের জানটা বাঁচার জন্য বাবা ওই গর্তের মধ্যে ঢুকে গেছে, যে গর্তে সাপ বিচ্ছু বাস করে বাবা ওই গর্তের মধ্যে যেমন ঢুকে গেছেন বন্ধুরা ও গো বোনেরা, যেমনই গর্তের মধ্যে আছেন সারাদিন ধরে, পেটে দানা নাই পানি নাই গর্তের মধ্যে জান বাঁচার জন্য বসে আছে, এক অপরের গলাতে জড়িয়েছে, আর দোনো ভাই যেন মা বাবা বলে বলে কাঁদছে, বাবা গো সারাদিন থেকেছে সূর্যটা লাল হতে গেছে, ছোট ছেলে বলছেন দাদা হয়তো সূর্যটা ডুবে গেছে, একটু তাকিয়ে দেখো দাদা কারণ রাতের বেলা আবার আমাদের দৌড়াতে হবে দাদা, ওই বড় ছেলেটা গর্ত থেকে যেমনই মাথাটা বের করে সূর্য দেখতে গেছে, দূর থেকে ইবনে সাদের একটা লোক যেন ওই বড় ছেলেটার মাথা দেখে ফেলল, আর দৌড় দিয়ে গেল যেমনই দৌড় দিয়ে গিয়েছেন বাবা ওই বড় ছেলেটার চুলখানা ধরে, এত জোরে টান দিয়েছে গো ছোট ছেলেটা বড় দাদার পাখানা ধরে আছে, চুল ধরে টানছে দুরাচারে, বড় ভাই বলে আমার ছোট ভাই তুমি আমার পাখানা ছেড়ে দাও ভাই, আমাকে ধরে ফেলেছে বাবা, আমি ওপরে যাচ্ছি ভাই তুমি আসিও না নচেত তুমিও ধরা পড়ে যাবে ভাই, ছোট ভাই বলছেন দাদা গো আমিও তোমার সঙ্গে ওপরে যাব দাদা আমি ভিতরে থাকব না, বাবা বড় ভাই যেমনই চুলখানা টান দিয়েছে বড় ভাই উঠে আসিল, সাথে সাথে ছোট ছেলেটাও চলে আসলো, ওই দুরাচার দিলে ময়া হলো না দয়া হলো না, দোনো বাচ্চার চুল ধরে গালে গালে যেন তামাচা মারতে আরম্ভ করেছে, হায়রে নবী বংশে গালে গালে তামাচা মেরে টানতে টানতে বাবা চুল ধরে টানতে টানতে নিয়ে গেল রাত্রি বেলাতে ইবনে সাদের কাছে নিয়ে গেল, ইবনে সাদ বলল এক কাজ করো এ দিনের বেলা রাতের বেলাতে তাদেরকে মারবো না, সকাল যখন হবে পাড়ার ছাদে দোনো বাচ্চাকে জবাই করব, দোনো বাচ্চাকে জেলে ভরে দাও, জেলে ভরা হইল কোনটা জেলে গো যে জেলখানাতে ওনারা বাইয়ে মামে মুসলিমকে রেখেছিল বাবা, দোনো ছেলেকে রেখেছে জেলে বাবা, ইবনে সাদের লোকেরা চতুর্দিকে পাহারা দিচ্ছে বাবা সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু দোনো বাচ্চাকে ঘুমটা আসে না, জানের ভয়ে পেটে দানা নাই পানি নাই শুধু বাবা জেলের মধ্যে ডুকরে ডুকরে কাঁদছে, হঠাৎ করে ছোট ছেলেটা বলছেন দাদা আমি তোমাকে একটা কথা বলবো দাদা, কি কথা ভাই বলো, বলছেন দাদা গো অনেকটা রাস্তা দৌড়িয়েছি দাদা পায়ে ঘা হয়ে গেছে দাদা, পেটে দানা নাই পানি নাই, আমি খাবার চাইবো না যদি পারো দাদা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়ে দাও, হুলকুমখানা শুকিয়ে গেছে বাবা এই কথা বলতে নেই, বড় ছেলেটা ভাইকে বুকে লাগিয়েছে ভাই রে তুমি যেইখানে আমি সেইখানে, পানি কোথায় থেকে আনবো ভাই, ছোট ছেলেটা বলছেন দাদা
যারা যারা শুয়ে আছে তাদের কাছে একবার চেয়ে দেখো, তারা যদি দিলে ময়া হয় দয়া হয় তাহলে পানি দেবে। বড় ছেলেটা ডাক দিচ্ছেন, কে আছেন গো? একবার আমার ছোট ভাইয়ের দিকে দেখো, আমার ভাই সহ্য করতে পারে না, যদি পারো গো তবে আমার ছোট ভাইকে অল্প পানি দিয়ে দাও। সবাই ঘুমিয়ে আছে, বাবা কেউ ঘুম থেকে জাগে না। হায়রে বাচ্চা বাচ্চা ছেলেরা, নবী বংশের ছেলে, সাত আট বছরের, ছয় সাত বছরের ছেলে, বুদ্ধি জ্ঞান কেমন হবে রে বাবা? ডুগরে ডুগরে কাঁদছে, কেউ পানি দেয় না। বড় ভাই বলছেন, ভাই রে দেখো কেউ তো জাগে না ভাই, তবে ভাই রে আর পানি চেয়েও না, হয়তো সকাল যখন হবে আমাদের আমার আব্বার মতো আমাদের গলাটা আলাদা করবে ভাই। তবে ভাই একবার তাকিয়ে দেখো, আমরা যে জেলের মধ্যে আছি ভাই, মনে হয় এই জায়গাতে আমার আব্বা যান ছটপট করতে চলেছে। আমার আব্বা যান মনে হয় ছটফট করতেছিল ভাই। আজকে আমরা সেই জায়গাতে আছি ভাই, সারা রাত ধরে বাবা, যখন রাত্রি ১২টা হইল, ইবনে সাদ বাবা যার হাতে চাবি দিয়েছিল জেলের, ওই লোকটার নাম হইলো বাবা মাসকুর। উনার দিলে ময়া চলে আসলো আল্লাহ। নবী বংশের ছেলেরা ঝরঝর হয়ে কাঁদছে, আমি দেখতে পারবো না, আমার সন্তান যদি কাঁদতো আমি বাবা হয়ে সহ্য করতাম না। বলতে লাগলো, জান যাবে যাবে, আমি দোনো বাচ্চাকে পানি পান করাবো। ওই মাসকুর বাবা জেলে চাবিটা নিয়া তালাটা খুলে দোনো বাচ্চাকে টেনে বুকে লাগিয়েছে। বেটা তোমরা কান্দিও না, চলো তোমাদের বাড়ি নিয়ে যাব। দোনো ছেলে বলছেন, চাচা আপনি আমাদের নিয়ে যাবেন, আপনাকে জিন্দা রাখবে না। মাসকুর বলেছিল, বাবা শুনো, আমার জান যদিও চলে যায় আমার কোনো পরোয়া নেই, কিন্তু তোমরা কষ্ট করবে আমি সহ্য করব না, আমি সহ্য করব না, চলো তোমাদেরকে নিয়ে যাব। মাসকুর দোনো বাচ্চাকে নিয়ে গেল, ভাবলো আগে দোনো বাচ্চাকে খাবার খাইয়ে দি, যেমনই এক গিলাস পানি আর কিছু খাবার নিয়া দোনো ব্যাটার সামনে রেখেছে। ওরে লাডলা দুলারা, তোমরা খাবার খেয়ে নাও ব্যাটা। দোনো বাচ্চা যেমনই খাবার হাতে নিয়া মুখে দিতে যাবে গো, সঙ্গে সঙ্গে বাপের কথা মনে পড়ে গেল। আজকে যদি আব্বা জান থাকতো তবে নিজের হাতে খাবার খেতে হতো না, আব্বা খাবার খাইয়ে দিত। মা যদি থাকতো মা টুকরো টুকরো করে খাবার খাইয়ে দিত। বাবা গো ওই বাচ্চা ছেলেরা খাবার রেখে দিয়া যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। মাসকুর বলল, ছেলেরা তোমরা কান্দিও না, সকাল যদি হইয়া যায় ওই ইবনে লোকজন আমার বাড়িতে পাঠিয়ে দেবে, তোমরাকে ধরে ফেলবে। বললো, চাচা কি করব? বললো, তোমরা রাতারাতি মদিনায় পালিয়ে যাও। বললো, চাচা গো কালকে আমরা সারা রাত দৌড়িয়ে মদিনা যেতে পারিনি চাচা। বললো, বাবা আজকে তোমাদের রাস্তা দেখিয়ে দেব, তোমরা মদিনায় যেতে পারবে। ছোট ভাই বলছেন, দাদা হয়তো আমাদের জীবনটা বেঁচে যাবে, দাদা আমাদের জীবনটা বেঁচে যাবে। ছোট ভাই বলছেন, দাদা একটু আমাদের মনে আনন্দ হচ্ছে। মাসকুর বলল, যাও তোমরা মদিনায় পালিয়ে যাও। বলল, চাচা যাব কি করে? ওই মাসকুরের হাতে একটা আঙ্গুঠি ছিল, আংটিখানা খুলে বাচ্চা গুলাকে দিচ্ছেন বাবা। ওই যে তাকিয়ে দেখো আলো জ্বলতেছে, এ আঙ্গুঠিখানা নিয়ে যাও, ওই আলোর কাছে আমার একটা লোক রাখা আছে, তোমরা আঙ্গুঠি খানা দিয়ে দিও আর আমার কথা বলিও, তোমাদের মদিনায় পৌঁছে দেবে।
বাচ্চা ছেলেরা ভাবলো যাক চাচা আঙ্গুঠিখানা নিয়ে যাব চাচা, কিন্তু আঙ্গুঠিখানা যে আপনার ওই লোকটা জানবে কি করে? বলল বাবারে এ আঙ্গুঠির ওপরে আমার নাম লেখা আছে মাসকুর। বাচ্চা বাচ্চা ছেলেরা আঙ্গুঠি খানা নিয়ে দৌড়াতে আরম্ভ করেছেন, বাবা দৌড়িয়ে চলে যাচ্ছেন গো, আর হঠাৎ করে বড় ছেলেটা পেটে দানা নাই পানি নাই, বাবা আবার উজুট খেয়ে জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়েছে গো বাবা, ওই হাঁটুর চামড়া উলে উড়ে গেল, পায়ে চাপ্পাল নাই বাবা, তালুর চামড়া উড়ে গেছে। ছোট ভাই বড় দাদাকে তুলেছে, ভাই আমি জানি তোমাকে ব্যথা হয়েছে, যেমনই তুলেছেন বন্ধুরা যেমনই তুলে একটু তাকিয়ে দেখছেন বাবা, এতক্ষণ একটা আলো জ্বলতে ছিল এখন তাকিয়ে দেখে যেন হাজার হাজার আলো জ্বলতেছে। দোনো বাচ্চা ছোট্ট ভাই বলছেন দাদা একটু আগে তো একটা আলো জ্বলতে ছিল দাদা, এখন এত আলো কেন জ্বলে? কোনটা আলোর কাছে পাঠালো? মনে হয় ওই আলোটার কাছে পাঠিয়েছে। দৌড় দিয়ে গেল, দেখছেন ওই আলোর কাছে কেউ নাই, আবার একটা আলোর কাছে গেল কেউ নাই, এই করে করে সারা রাত দৌড়িয়েছে, আবার রাস্তা ভুল হয়ে গেল, সারা রাত দৌড়িয়েছে বাবা, আবার যখন সকাল হইল যেমনই তাকিয়ে দেখে গো বাবা, এখন পর্যন্ত দেখছেন বাবা ওই কুফার জুমা মসজিদে ফজরের আজান হচ্ছে। জুমা মসজিদে ফজরের আজান হচ্ছে। ছোট্ট ভাই বলছেন দাদা কি খবর? আমরা মদিনা মনে হয় এসে গেছি দাদা, কারণ আমরা তো সারা রাত দৌড়িয়েছি। বলল না রে ভাই, আমরা মদিনা যাই নাই, আমরা এখন কুফা শহরে আছি। তবে দাদা আমাদেরকে জীবনটা বাঁচবে না দাদা, দাদা গো এখন কোথায় যাবেন? সকাল হয়ে গেল দাদা, কালকে তো পাহাড়ের গর্তে লুকিয়েছিলাম, ধরা পড়েছিলাম, আজকে কোথায় যাবেন দাদা? কোন বাচ্চা কোন দিকে যাবে গো? শুধু চোখ দিয়া পানি আর মুখ দিয়া কে ছন্দ বের হচ্ছে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আর সেরে পায়া হেলে রে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হেলে রে। ওয়াতি বাচ্চা বসে বসে কেন আজ কান্দে ইহা যায়, আর ফেরেশ তারা খোদার দারে খোসে হয়ে তাই তো কয়, ফেরেশ তারা খোদার দারে খোসে হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, জান্নাতের দ্বার তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কলে তোলে রে, আর শের পায়া হেলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হেলে রে। ওরা পোহালো দিন পোড়ালো, এখন আমরা কোথায় যাই? আর নাই গো পিতা নাই গো মাতা, এখন আমরা কোথায় যাই? নাই গো পিতা নাই গো মাতা,
ভোলে রে আর শের পায়া হেলে রে রাস্তার ধারে এতি বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া হেলে রে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন ওয়াতিমের যে সেবা করে তাহার গোনা মিটে যায় আরে খোদা তালা দেখে তাবা ফের সাদের তাই তো কয় ফের সাদের তাই তো কয় জান্নাতের দ্বার খোলে বগিয়ে জান্নাতের দ্বার খোলে বগিয়ে চাপে দোলে দোলে রে আর শের পায়া হেলে রে রাস্তার ধারে এতি বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া হেলে রে রাস্তার ধারে এতি বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া হেলে রে আল্লাহ।